السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه সম্মানীয় দিনী ভাই এবং বোনেরাম আজকে আপনাদের সামনে একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে সকালবেলায় কুমিল্লা শহরে একটি অঞ্চলে শারদীয় দুর্গাপূজায় পবিত্র কোরআনুল করিম এই পবিত্র কোরআনুল করিমকে অপমানজনকভাবে আজকে দুর্গাপূজায় কোরআনকে অপমান করা হয়েছে আর আমরা সকলেই জানি তাম পৃথিবীতে মুসলমানদের মহাগ্রন্থ হচ্ছে আল কোরআন আর আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ বাণী এটা হচ্ছে হেদায়তের জন্য একটি মহাগ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন ক্যালিম বলেছেন কিতাব হে নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি লিতুক রেজান্ন জুলি নুর আপনি এই কিতাব দ্বারা অন্ধকার জাহিল মানুষগুলোকে আলো পথ মহাগ্রন্থ আল কোরআন হেদায়েতের গ্রন্থ হিসাবে একমাত্রই কোরআন রয়েছে আজকে এ হিন্দু ধর্মাবলম্বী কিছু ভাইয়েরা আজকে এই কোরআনকে অপমান করেছে কোথায় আমরা তো কোনো ধর্মের কোনো গ্রন্থকে আমরা অপমান করিনি আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা কোনোদিন কোন কোনো ধর্মের গ্রন্থকে কোনো দিনই অপমান করেনি কোনো দিনই কোনো ধর্মকে আঘাত করেনি কোনো দিনই কোনো ধর্মের উপরে মিথ্যা আরোপ করেনি বরং আমরা সর্বদাই চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মানার জন্য লাকুম দিন হুকুম মলিয়া দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য তোমার কাছে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কাল হাসরের ময়দানে ইসলাম ধর্ম যারা অনুসরণ করে চলবে আজকের জমিনে কাল হাসরের ময়দানে তারাই হবে। কারণ দিন আইন্দাল ইসলাম আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম ইসলাম মোতাবেক যারা চলবে তারাই দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই সফলতা লাভ করবে আজকে আমরা খুবই কষ্ট পেয়েছি আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে আমাদের মহা গ্রন্থ আর কোরাণকে আমাদের শ্রেষ্ঠ কিতাবকে তারা অপমান করেছে সবচাইতে কষ্ট লেগেছে আজকে কেন আমরা তো আপনাদের উপরে কোনো অপবাদ করিনি আমরা তো আপনাদের উপরে কোনো মিথ্যা রূপ করিনি আমরা তো আপনাদেরকে কোনো অপমানজনক ভাবে কোথাও কোনো অবস্থায় আমরা দেখিনি আমরা তো আপনাদেরকে কখনো হ্যায় প্রতিপন্ন করিনি আপনার আপনাদের কোনো গ্রন্থকে আমরা আজও পর্যন্ত অবমাননা করিনি কেন আপনাদের কাজটি কেন আজকে করলেন যেই প্রজামণ্ডলীর ভিতরে এ কোরআনকে অবমাননা করা হয়েছে সেই প্রজামণ্ডলটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং এটাকে কেন্দ্র করে আজকে আমার কলিজার টুকরা ইমানদার মুসলমান ভাইয়েরা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে আমি খুব ভারাক্রান্ত হয়েছি আজকে এই রক্ত দেখে গুলির ছিদ্রগুলো দেখে একজন ভাইয়ের পিঠকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে শুধু মাত্র কারণ আপনারা আমাদের এই শ্রেষ্ঠ ধর্মকে শ্রেষ্ঠ গ্রন্থকে অপমান করেছেন মনে রাখবেন মনে রাখবেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন এই মহা গ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন অতএব গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই কোরআনের অবমাননা করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ তালা সব কিছুর উপরেই ক্ষমতা রাখেন সব কিছুর উপরেই আল্লাহ তালা ক্ষমতা রাখেন অতীব আমরা যুগে যুগে দেখেছি এ কোরআনকে যারা ইসলামকে যারা অপমান করতে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে আজও পর্যন্ত কোরআন একটি সম্মানিত কিতাব হিসাবেই রয়েছে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে একটি শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ইসলাম রয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবেই পবিত্র কোরআনকারী রয়েছে গবেষকরা গবেষণা করে দেখেছেন গোটা পৃথিবীতে গ্রন্থ গ্রন্থ রয়েছে যে পরিমাণ তেলাওয়াত একটি করা হয়েছে এবং হচ্ছে পৃথিবীতে আর কোন ধর্মের কোন গ্রন্থকে এত পরিমাণ তেলাওয়াত করা হয়নি অতএব আপনারা আজকে যে কাজটি করেছেন এটা মোটেও আপনারা ভালো কাজ করেন নাই আপনার নিতান্ত একটি খারাপ কাজ করেছেন আপনাদের ধর্মের ভিতরে এই কথাটা বলা নাই যে আপনারা অন্যের ধর্মের অন্য ধর্মের কোনো গ্রন্থকে অপমান করবেন প্লিজ প্লিজ অনুরোধ করছি আপনারা আপনাদের ধর্ম পালন করুন কোনো সমস্যা নেই আমাদেরকে আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে দিন দুঃখজনক হলেও সত্য নব্বই বাঘ মুসলমানের দেশে আজকে মুসলমানের গ্রন্থকে নিয়ে আজকে খেলা মেলা হচ্ছে অপমান হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এগুলো আল্লাহ সহ্য করবেন না ইনশাল্লাহ এর বিচার একদিন না একদিন হবেই হবে হবেই হবে ইনশাল্লাহ ফেরাউনেরও বিচার হয়েছে নমরুদেরও বিচার হয়েছে এভাবে যুগে যুগে ইসলামের যত দুশ্মন রয়েছে কোরআনের যত দুশ্মন রয়েছে প্রত্যেকেরই বিচার কিন্তু হয়েছে মনে রাখবেন তারা গোটা পৃথিবীতে অপরাধীদের খাতায় তাদের নাম লিপিবদ্ধ করা আছে এবং কেমন পর্যন্ত থাকবে আজকের জমিনেও যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে কোরআনের পক্ষে যারা অবস্থান নেবে তারা সম্মানিত হবে আর ইসলাম এবং কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তালা অপমানজনকভাবেই যুগে যুগে মানুষ মানুষের মধ্যে স্মরণীয় করে রাখবেন অতএব কেউ কাছে সার পাবেন না ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তাও হেদায়ত দান করুন এবং আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যেন আল্লাহ তালা নিজ হাতে দমন করে কাফের মসৃদদেরকে হয় হেদায়ত দেবে নয়তোবা ধ্বংস করে দেবে ইনশাল্লাহ এই কামনাই করছি আবারও আপনাদের জন্য হেদায়েত কামনা করে আজকের মত এখানে এই বিদায় নিচ্ছি সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি